আসসালামু আলাইকুম ভিউয়ার্স পিঙ্ক ক্র্যাপ্ট্যান কুক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে খুব সহজে বানিয়ে দেখাবো চিজি গার্লিক ব্রেড পিজা হাটসহ অনেক রেস্টুরেন্টে এই জনপ্রিয় খাবারটি পাওয়া যায় আর বাচ্চাদের টিফিনেও এই খাবারটি দিলে বাচ্চারা অনেক মজা করে খাবে এই চিজি গার্লিক ব্রেড যেমন সফট তেমন চিজি চলুন এবার বানানো যাক প্রথমে আমি একটি বাটিতে হাফ কাপ মতো হালকা গরম দুধ নিয়েছি এই দুধে টেম্পারেচার এমন হতে হবে যেন আঙ্গুল ডুবালে আঙ্গুল না পুড়ে এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ মতো চিনি দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ মতো ইনস্ট্যান্ট ইস্ট আমি এখানে অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট ইউজ করেছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি এখন আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হলে আমি এটি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি রেখে দেওয়ার পর আমি এর মধ্যে এক কাপ মতো ময়দা দিয়ে দিয়েছি আর দিয়েছি দুই টেবিল চামচ মতো দুধ যে কোনো পাউডার দুধ আপনারা দিতে পারেন এখানে এখন আবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি হাত দিয়ে সব কিছু ভালোভাবে মুথে নেব ময়ানটা যত সফট হবে আর ভালোভাবে মথা হবে তত এই ব্রেডটা সুন্দর হবে এখন আমি এক টেবিল চামচ মতো তেল আমি ডোটার গায়ে মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি এখন একটি বাটি নিয়েছি বাটির মধ্যে প্রায় দুই টেবিল চামচ মতো বাটার নিয়েছি আপনারা যে কোনো বাটারই নিতে পারবেন এর জন্য এর মধ্যে আমি এখন দুই টেবিল চামচ মতো রসুন কুচি নিব এক চা চামচ মতো ধনে পাতা কুচি এক চা চামচ মতো অরিগানো পাতা আপনারা চাইলে শুকনাটাও দিতে পারেন এক চা চামচ মতো শুকনো মরিচ কুচি এক চে চামচ কাঁচামরিচ কুচি এখন সব কিছু আমি একটা স্প্যাচলা দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হলে আমি এর মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়েছি আর দিয়েছি চিনি এখানে আমি হাফ চা চামচ মতো চিনি দিয়েছি এখানে আমি এক চামচ মতো গোলমরিচ গুঁড়া দিয়েছি এখন আমি সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নেব আমার ডোটা এক ঘন্টা পর অনেকটাই ফুলে উঠেছে এখন আমি আবারও ভালোভাবে মুথে নেব ব্রেডের জন্য আমার ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন আমি একটি পিড়িতে কিছু পরিমাণ শুকনা আটা ছিটিয়ে নিচ্ছি এরপর আমি ডোটা বেলে নেব ঠিক রুটি যেভাবে বেলে ঠিক সেইভাবে বেলে নেব তবে আমার এই রুটিটা হবে কিছুটা মোটা আকৃতির আমি রুটিটা ঠিক এইভাবে বেলে নিয়েছি আমি এখানে একটি বেকিং ট্রে নিয়েছি আর ট্রের ওপর বেকিং পেপার দিয়ে বসে নিয়েছি এখন আমি রুটিটা নিয়ে নিয়েছি এখন আমি রুটির ওপর একটু আগে বানিয়ে রাখা বাটারের মিশ্রণটা এভাবে একটি ব্রাশ দিয়ে লাগিয়ে নেব এখানে আমি এক কাপ মতো মোজারেলা চিজ নিয়েছি আর চিজটাকে এভাবে কুচি করে কেটে নিয়েছি এখন আমি এই বাটারের ওপর মোজারেলা চিজ কুচি এভাবে ছড়িয়ে নিব এরপর রুটির এক পাশ ধরে এইভাবে উল্টে নেব আর সাইডগুলো হালকা আলতো হাতে চেপে নেব এখন আমি রুটির ওপরে আবারও বাটারের মিশ্রণটা দিয়ে নেব এখানে আমি কিছু পরিমাণ ক্যাপসিকাম দিয়ে নিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপ করতেও পারেন এখন আমি এই ব্রেডটিকে পাঁচ মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর একটি ছুরি দিয়ে এইভাবে কেটে নেব এখন আমি ব্রেডটিকে ইলেকট্রিক ওভেনে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করব। আপনারা চাইলে চূড়ায়ও বেক করতে পারেন এর প্রসেস আমার চ্যানেলের অনেক ভিডিওতেই দেওয়া আছে আপনারা একটু চেক করলে খুঁজে পেয়ে যাবেন আমার গার্লিক ব্রেডটা পারফেক্টভাবে বেক হয়ে গেছে দেখুন এই ব্রেড কি পরিমাণ সফট আর চিজি আর বানানো অনেক ইজি আপনারা একবার বানালে বুঝতে পারবেন এই গার্লিক ব্রেডের খেতে কি পরিমাণ মজা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বানানোর পর অবশ্যই ফিডব্যাক দিয়ে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ